সরকারের ধারাবাহিত উন্নয়ন কর্মযজ্ঞে সারা দেশের মতো বদলে গেছে পটুয়াখালী জেলাও, তবে পিছিয়ে রয়েছে পৌর শহর। কয়েকটি সড়ক, দুটি লেকে আধুনিকতার ছোঁয়া লাগলেও এলাকার অধিকাংশ সড়কের বেহাল দশা। এমন পরিস্থিতিতে আবার এসেছে পৌরসভা নির্বাচন। মেয়র পদে প্রার্থী পাঁচজন, কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতা চলছে বর্তমান মেয়র মহিউদ্দিন আহমেদ ও সাবেক মেয়র এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডক্টর শফিকুল ইসলামের মধ্যে। প্রচার প্রচারণার কমতি নেই, দিনরাত গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। বর্তমান মেয়র দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। চ্যালেঞ্জ গ্রহণ করে সেটা যদি সাবধানতার সাথে করা হয়, তাহলেই সেই কাজটা বাস্তবায়িত হয়। ইতিমধ্যে পটুয়াখালীর যে কাজগুলো বাস্তবায়ন করা হয়েছে সেগুলো কিন্তু অনেক চ্যালেঞ্জের মুখ থেকেই বাস্তবায়িত হয়েছে। তাই বাকি যে চ্যালেঞ্জগুলো থাকবে সেগুলো ইনশাআল্লাহ পার করে আমরা সুন্দরভাবে কাজ করতে পারবো। সাবেক মেয়র শফিকুল ইসলাম বলছেন, তিনি মেয়র থাকাকালী পৌরসেবা পৌঁছে দিয়েছিলেন জনগণের দোরগোড়ায়। সন্ত্রাস ও মাদকমুক্ত ডিজিটাল পৌর উন্নয়নে কাজ করার কথা জানান তিনি। পটুয়াখালী পৌরবাসীর কাছে নিবেদন করতে চাই যে আপনারা এমন একজনকে নির্বাচিত করেন যিনি আপনাদের পাশে থাকবে। এলাকার উন্নয়নে যিনি কাজ করবেন তাকে ভোট দেওয়ার কথা জানিয়ে পৌরবাসী বলছে নতুন মুখ দেখতে চান তারা। এই পাঁচ বছর যে মেয়র ছিল সে একদিন এসে আমার কাছে দেখাও করে নাই। আমরা নতুন ভোটার, আমরা চাই ডক্টর শফিক হোক। ডাক্তার শফিক ভালো মানুষ, এর মতো যোগ্য প্রার্থী আমাদের এই পটুয়াখালী জেলার মধ্যে নাই। রাস্তাঘাট হেল্প করে দিয়েছে, কম্বল পাইছে, সব পাইছে। আমরা সবাই তারে ভালো জানি, ভালোবাসি, আমরা ভোট তারেই দেব। আগামী 9 মার্চ ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হবে পটুয়াখালী পৌরসভার নির্বাচন। এখানে মোট ভোটার সংখ্যা 50,699 জন। আমেনা হীরা, মাই টিভি নিউজ ডেস্ক।